নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল ২৪ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ১০টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শ্রুতি চোখে বুঝে বড় খবরে উপসর্গ বুঝে কিভাবে ব্যবস্থা নেবেন, গাইডলাইন দিল এইমস এবং আইসিএমআর। কোভিডের বাড়বাড়ন্ত ইতিমধ্যে আতঙ্ক বাড়িয়েছে গোটা দেশে। গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩.৫ লক্ষের কাছাকাছি। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য কি কি নিয়মাবলী মেনে চলতে হবে তা জানালো দিল্লির এইমস এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ তথা আইসিএমআর। করোনার প্রথম ঢেউয়ে মূলত বয়স্করাই বেশি আক্রান্ত হয়েছিলেন, কিন্তু এবার দ্বিতীয় ঢেউয়ে কবলে পড়েছেন কম বয়সী এবং মধ্যবয়সীরা। আক্রান্ত হওয়ার পর রোগী কতটা অসুস্থ, কী কী উপসর্গ রয়েছে শরীরে, তার ভিত্তিতেই ওই গাইডলাইন তৈরি করা হয়েছে। বলা হয়েছে যাদের শরীরে হালকা উপসর্গ রয়েছে তারা বাড়িতেই আইসোলেশনে থাকতে পারেন। ঘরের ভিতরে মাস্ক পরার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্য থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। ক্রমাগত হাত স্যানিটাইজেশন করে যেতে হবে। যদি শ্বাসকষ্ট দেখা যায় তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাঝারি উপসর্গের ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা উচিত। হাসপাতালে শয্যা না পাওয়া গেলে অক্সিজেন স্যাচুরেশন মেপে চিকিৎসকের সঙ্গে সলা পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে। সার্বিক পরিস্থিতি নজরে রাখতে হবে, প্রয়োজনে বুকের এক্সরে করিয়ে নেওয়া জরুরি। করোনা আক্রান্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিলম্ব না করে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, আইসিইউতে রাখার ব্যবস্থা করতে হবে, অক্সিজেন সরবরাহ বজায় রাখতে হবে, চিকিৎসকদের পরামর্শ মেনেই ওষুধ দিতে হবে রোগীকে। আরও বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে বলা হয়েছে ওই গাইডলাইনে। সামান্য উপসর্গে রোগীদের ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫% হওয়া উচিত, তা যদি নেমে যায় সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। অক্সিজেন স্যাচুরেশন ৯০% নিচে নেমে যাওয়া মানেই রোগীর অবস্থার অবনতি হয়েছে, ওই মুহূর্তে রোগীকে হাসপাতালে ভর্তি করার বন্দোবস্ত করতে হবে। যাদের বয়স ৬০-এর বেশি এবং যাদের ডায়াবেটিস, কিডনির সমস্যা, রক্তচাপ, হাইপারটেনশন, ফুসফুসের সমস্যা বা লিভারের কোনো জটিলতা অর্থাৎ কোমরবিডিটি রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন জরুরি, গাইডলাইনে জানিয়েছে এইমস এবং আইসিএমআর। পরবর্তী বড় খবর, সুন্দর রঙের পছন্দসই কাপড়ের মাস্ক ব্যবহার করেন, গাইডলাইন জারি করল হু। মাস্ক ছাড়া বাইরে বেরোনো এখন গুরুতর অপরাধ। যে হারে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চলেছে সেখানে মাস্ক এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে একটি। কিন্তু করোনা যেভাবে শক্তি বাড়িয়েছে, ট্রিপল মিউট্যান্ট করেছে, এরপর কাপড়ের মাস্ক নাকি সার্জিক্যাল মাস্ক, কোনটা আপনাকে সংক্রমণ থেকে রক্ষা করবে? সার্জিক্যাল মাস্ক পরতে পারেন না অনেকেই, ত্বকের সমস্যা থেকে শ্বাসকষ্ট একাধিক সমস্যা হয় তাদের, সেক্ষেত্রে তারা বেছে নেন কাপড়ের মাস্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ে তাদের জন্য বিশেষ কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু। প্রথমত, কাপড়ের মাস্ক ব্যবহারের সময় হাত খুব ভালো করে স্যানিটাইজেশন করে নিতে হবে। দ্বিতীয়ত, মাস্ক পরা বা খোলার সময় মাস্ক ধরার আগে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তৃতীয়ত, মাস্কে যেন বড় কোনো ছিদ্র না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চতুর্থত, কাপড়ের মাস্কে মুখ, নাক এবং থুতুনি যেন সম্পূর্ণ ঢাকা থাকে। গরমের তীব্রতা এখন নাজেহাল হতে হবে ভারতবাসীকে, এহেন সময়ে মাস্ক মুখে রাখতে পারেন না অনেকেই। মাস্ক নয় গলা সামলায়, না হয় ঠোঁট, আবার কারোর কানে ঝোলে। কিন্তু এই যখন তখন মাস্কে হাত দিতে না করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু। মাস্ক খোলা বা আলগা করার ইচ্ছা হলে দড়ি ধরে বন্ধনী হালকা করুন। অনেকক্ষণের জন্য বাইরে বের হলে কাছে অতিরিক্ত মাস্ক রাখুন, বাড়ি ফিরতেই মাস্ক ধুয়ে ফেলুন। সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহার করুন। কাপড়ের মাস্কের দুটি স্তরের মাঝে পলিপ্রোলাইনের মতো কাপড় থাকলে ভালো, এটি ফিল্টার হিসেবে ভালো কাজ করবে। মুখ থেকে নির্গত ড্রপলেটস দ্রুত শুষে নিতে পারে সুতির কাপড়। কিন্তু বাইরের দিকটা যদি পলিস্টারের হয় তাহলে আরও ভালো। সুতরাং দ্বিতীয় করোনা ঢেউয়ে মাস্ক কেনার সময় সতর্ক থাকুন। পরবর্তী খবর, বাংলা নিজের ভ্যাকসিন চায়, মমতাকে কটাক্ষ শুভেন্দুর। করোনা ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তৃণমূলের বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগানকে বিদ্রুপ করে শুক্রবার আসানসোলে শুভেন্দু অধিকারী বলেন, এরপর হয়তো লিখবে বাংলা নিজের ভ্যাকসিন চায়। আসানসোলের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে তার আক্রমণের নিশানা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলেন, কিছুদিন আগে লিখেছিল বাংলা নিজের মেয়েকে চায়, এরপর হয়তো লিখবে বাংলা নিজের ভ্যাকসিন চায়। গুজরাট থেকে অক্সিজেন আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠাচ্ছেন, সেনাবাহিনীর কার্গো বিমানে আসবে ওই অক্সিজেন, তখন বলবেন তো গুজরাটের অক্সিজেন ঢুকতে দেব না। শুভেন্দুর আরও সংযোজন, মাননীয়, আপনি কিছুদিন আগে বলেছিলেন মোদীজি থালা বাজায়, আপনি বলেছেন ৫ তারিখে ভ্যাকসিন দেবেন, আপনি সেদিন থাকবেন না, ভ্যাকসিন দেবেন বিজেপির স্বাস্থ্যমন্ত্রী। জনসভায় দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বেগমকে জিজ্ঞেস করুন আপনি তখন কোভিড করছেন, আপনার স্বাস্থ্য সাথীর খবর কি, কোথায় গেল স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য তো রাজ্যের বিষয়, দিল্লি তা দেখে না,
আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে কি করেছেন। আসানসোলের বিজেপি প্রার্থী শায়নি ঘোষকে নিয়েও তিনি কটাক্ষ করতে ছাড়েননি। শুভেন্দু বলেছেন, সামনে আমার বোনেরা বসে রয়েছেন, মহাদেবের বিষয়টা আমি আর বলতে পারবো না, গায়ে তো রক্ত আছে, তাই গলায় তুলসী মালা কপালে গেরুয়া রং লাগিয়ে জয় শ্রীরাম বলে পদ্মগুলো ছাপ দিন, তবেই বাংলায় পরিবর্তন আসবে, এমনই কটাক্ষ করতে শোনা গেল শুভেন্দুর গলায়। পরবর্তী খবর, রাজ্যে সাময়িক লকডাউন। 2020 লকডাউনের স্মৃতি আমাদের মন থেকে এখনো মুছে যায়নি, কারণ এখনো করোনা রাজ্যে দ্বিতীয় দফায় প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়েছে। তবে সম্প্রতি যে হারে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ হচ্ছে, তাতে চিকিৎসকরা বলছেন সাময়িক লকডাউন করা জরুরি। চিকিৎসকদের যুক্তি, এর ফলে সংক্রমণের চেইন ভেঙে যাবে, রাজ্যের চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আপাতত রক্ষা করা যাবে। তবে লকডাউন হলে সাধারণ মানুষের কি হবে, যারা দিন আনে দিন খায় তাদের কি হবে, এই প্রশ্নেও লকডাউন নিয়ে প্রশাসনিক নানান প্রশ্ন উঠছে। এখন সাময়িক লকডাউন হলে মানুষের মনে আবার ভয় শুরু হয়ে যাবে, এর মধ্যে কাজ হারানোর ভয়টাই সবচেয়ে বেশি। তাই রাজ্য প্রশাসনের প্রধান জিনিসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখন লকডাউন করার কোনো ভাবনা রাজ্যের নেই, তাই চিকিৎসা পরিকাঠামোর ওপর চাপ কমানোর জন্য রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ 5,000 বেশি বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে চিকিৎসকদের বক্তব্য যথেষ্ট বাস্তব, তাদের মতে রাজ্যে রোজদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, এই ঊর্ধ্বগতি রাখা যাচ্ছে না, যাবেও না। চিকিৎসকদের যুক্তি, করোনার দ্বিতীয় ঢেউ রাজ্যে যেভাবে আছড়ে পড়েছে তাতে বিপদের বড় রকমের সংকেত রয়েছে। ডাবল ট্রিপল মিউট্যান্ট ভাইরাস পশ্চিমবঙ্গে সক্রিয় হয়ে ব্যাপকভাবে মানুষদের আক্রান্ত করছে। গত 4 দিন আগে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 7,000-এর কিছু বেশি, এখন সেটা 13,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। কাজেই এই মুহূর্তে করোনা সংক্রমণের চেইন ভাঙতে কমপক্ষে 10 দিনের লকডাউন করা জরুরি। চিকিৎসকরা বলছেন, এই লকডাউনের ফলে মানুষ বাড়ি থেকে বার হতে পারবেন না, এর ফলে সংক্রমণের পরিমাণ হ্রাস পাবে, তার ফলে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো কিছুটা হলেও মজবুত থাকবে। যদিও লকডাউনের মাধ্যমে করোনাকে নির্মূল করা যায় না বা যাবেও না, সাময়িক একটা বিরাম পাওয়া যাবে, যেটা এই মুহূর্তে খুবই দরকার। পরবর্তী বড় খবর, 45 কোটি গ্রাহককে সতর্ক করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI। মোবাইল থেকে এক্ষুনি করুন ডিলিট, না হলে খালি হয়ে যাবে অ্যাকাউন্ট। দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার 45 কোটি গ্রাহকদের সতর্ক করেছে। অনলাইন ব্যাংকিং এর দ্বারা যদি সুবিধা মিলে থাকে, তবে তার পেছনে লুকিয়ে আছে অসুবিধাও, শিকার হতে পারেন আপনি জালিয়াতির। দেশের দ্রুত বর্ধমান এই ডিজিটাল জালিয়াতি নিয়ে এবার কড়া সতর্ক করলো SBI। যদি আপনি SBI গ্রাহক হয়ে থাকেন এবং অনলাইন ব্যাংকিং এর জন্য অ্যাপের সুবিধা নিয়ে থাকেন, পাশাপাশি আপনি যদি আপনার অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ তথ্যাদি মোবাইলে সংরক্ষণ করে রাখেন, তাহলে বিপদ ঘন্টা আপনার জন্য। SBI তার গ্রাহকদের জানিয়েছে, অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্যই মোবাইলে সংরক্ষণ করে রাখা উচিত নয়, তাতে অনলাইন জালিয়াতির সম্ভাবনা বেশি থাকে। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল জালিয়াতির কথা মাথায় রেখেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের সতর্ক করেছে। তারা যেন ব্যাংকিং পিন, ডেবিট ক্রেডিট কার্ডের তথ্য, তার পাসওয়ার্ড, CVV কোনো কিছুই মোবাইলে সেভ করে রাখার মতো ভুলটি যেন না করে। যদি আপনি আপনার মোবাইলে সংরক্ষণ করে থাকেন সেই সমস্ত তথ্যগুলি, তাহলে অতি শীঘ্রই তা মুছে ফেলুন, কারণ এর মাধ্যমে আপনার ব্যাংকের খাতা খালি হয়ে যেতে পারে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আরও যেসব বিষয়ে সতর্কতা জারি করেছে সেগুলি হল, প্রথমত, আপনি যদি মোবাইলে আপনার অ্যাকাউন্টের গোপন তথ্যগুলি সংরক্ষণ করে থাকেন তাহলে তা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, ATM কার্ডটি খুব সাবধানে ব্যবহারের পরামর্শ। পাসওয়ার্ড, CVV নম্বর কারোর সাথে শেয়ার না করার নিদান। তৃতীয়ত, SBI তার গ্রাহকদের বলছে কোনো মতেই তারা যেন পাবলিক ইন্টারনেট ব্যবহার করে অনলাইন ব্যাংকিং না করে, এটি আপনার ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং জালিয়াতির কারণ হয়ে দাঁড়াতে পারে। পরবর্তী বড় খবর, গোপন তথ্য হাতাতে পারে হ্যাকাররা, হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্ক করলো CERT। হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপে বড়সড় খামতি বের করলো দেশের সাইবার সিকিউরিটি এজেন্সি। বড় ক্ষতির আশঙ্কায় হোয়াটসঅ্যাপ ইউজারদের সতর্কবার্তা পাঠিয়েছে টিম, যেখানে হ্যাকার হানা থেকে বাঁচতে উপায় বাতলেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, অর্থাৎ CERT, যা শুনে ঘুম ছুটেছে ইউজারদের। কদিন আগের কথা, হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট নিয়ে জটিলতা সৃষ্টি হয় নেট দুনিয়ায়। অনেকেই আশঙ্কা করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। পরিস্থিতি এমন হয়, এই প্রসঙ্গে বিবৃতি দিতে বাধ্য হয় হোয়াটসঅ্যাপ। এবার নতুন করে জনপ্রিয় অ্যাপ নিয়ে শুরু তোলপাড়। দেশের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে যা মারাত্মক ক্ষতি করতে পারে ইউজারদের। হ্যাকার হানার জেরে গোপন তথ্য হারাতে পারেন অ্যাপের ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ও iOS-এ হোয়াটসঅ্যাপের পূর্ণ ভার্সনের জেরেই হতে পারে ক্ষতি। সব থেকে বড় বিষয়, এই সতর্কবার্তা দিয়েছে খোদ CERT এর মতো দল, দেশের সাইবার নিরাপত্তায় ন্যাশনাল টেকনোলজি আর্ম হিসাবে তকমা দেওয়া এই টিমকে। সাইবার হানার বিষয়ে এই বিশেষজ্ঞ বলেই চিহ্নিত। CERT এর তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে নিরাপত্তায় কিছু ফাঁক ফোকর রয়েছে যার জেরে বহু দূরের কোনো ব্যক্তি আপনার সিস্টেমে ঢুকে পড়তে পারে। হ্যাকার হানার জেরে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে ইউজারের। এই বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে CERT জানিয়েছে, ক্যাশ কনফিগারেশন ইস্যুর জন্যই অ্যাপে এই ধরনের দুর্বলতা পাওয়া যায়। তাহলে সমস্যার সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, সাইবার ক্রিমিনালদের হাত থেকে বাঁচতে সবসময় লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সন ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা iOS অ্যাপ স্টোরে গিয়ে নামাতে হবে আপডেটের সফটওয়্যার।